శక్తి మతౌ రభేద కింతు లీలా తి రాధా కృష్ణ దుయ ఆకి స్వరూప లీలా రాజ్య శ్రీ విద్యారవర్ శిశి జన్నోద్దీప్ వర్ణన్ జయ గౌర నిత్యానందనాథ్ అద్వైత గదాధార్ శ్రీవా శ్రీ నవద్వీప కీర్తన సాగర్ శ్రీ విద్యానగరే ఆసి నిత్యానందరాయ విద్యానగరే తత్ శ్రీజీవేశికాయ এই যে স্থান এটি বিদ্যানগর জীব গোস্বাই বা কে নিয়ে নিত্যানন্দ প্রভু এইখানে এসেছেন নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্ম রূপে থাকে শুদ্ধ হয়ে সর্বাবতার আর ধন্য জীব যত কমলের এক দেশে থাকে কত শত তীর্থদ্বীপ অন্তর্গত এই বিদ্যানগরে মত্তরূপী ভগবান সর্ববেদ ধরে এই ঋতুদ্বীপের অন্তর্গত এই বিদ্যানগর মত্তরূপে ভগবান মত্তাবতারে সমস্ত বেদকে তিনি ক্রোড়ীভূত করে রক্ষা করেছিলেন কেন প্রলয় হয়ে গেছিল তো চতুর্দিকে জলময় তখন মত্ত অবতার ধারণ করে ভগবান এই বেদ রক্ষা করেছিলেন শাস্ত্র সমূহকে রক্ষা করেছিলেন সর্ববিদ্যা থাকে বেদে আশ্রয় করিয়ান শ্রী বিদ্যানগর নাম এই স্থানে দিয়ান সমস্ত বিদ্যা বেদকে আশ্রয় করেছিলেন এই জন্য এইভাবে হয় মায়া সর্বদিকে ঘেরি বিরজার পারে থাকে গুণত্রয় ধরি মায়া প্রকাশিত বিশ্বে বিদ্যার প্রকাশ করে ইতিহাস ভূগোল অঙ্ক ইত্যাদি যাবতীয় আমরা লাভ করি বলছে এটা অপরা বিদ্যা মানে অপরা পরা মানে শ্রেষ্ঠা এই হলো নিকৃষ্ট বেদ উপায় আর ধন্যন্তরে এখানে এসে আয়ুর্বেদ মেডিসিন মেডিকেল এডুকেশন এখানে উনি পেয়েছিলেন ধন্যন্তরে বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখি যায় বিশ্বামিত্র এখানে ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করেছেন শৌনকাদি ঋষিগণ পরে বেদ মন্ত্র তার যে করে শবন শুনিজি প্রেমানন্দে সে বিদ্যানগরে ব্যাস পিঠে গোড়াগুড়ি যায় প্রেম ভরে নিত্যানন্দ সুচরে করে নিবেদন আমার সংশয় ছেদ কর হয় এখন সাংখ্য বিদ্যা তর্ক বিদ্যা ধমঙ্গলময় কেমন এই নিত্য ধামে এ সকল রয় নিত্যানন্দ প্রভু একটা প্রশ্ন করেছিলেন যে প্রভু নিত্যানন্দের চরণে জীব গোস্বামী পরম পবিত্র ধামে নাহি অমঙ্গল তর্ক সাংখ্য সত নহে বলছেন এখানে নয় সাংখ্য পাতঞ্জল এরা প্রবল নয় এরা ভক্তির অধীনে এরা এখানে থাকে সেই জন্য এখানে সাংখ্য পাতঞ্জল বা জৈমিনী এই সমস্ত দর্শন শাস্ত্র কিছু ক্ষতি করবে না ভক্তির অধীনে থাকে সেটাই প্রবল ভক্তির অধীন সব ভক্তি দাস্য করে কর্মদোষে দুষ্ট জনে বিপর্যয় ধরে ভক্তি মহাদেবী হেতা আর সব দাস এখানে ভক্তি বলছে মহাদেবী এমনি মহারানী আর অন্যান্য সব হল দাস এজন্য কর্মজ্ঞান যোগ এনে কি ক্ষতি করে না ভক্তি মহাদেবী হেতা আর সব দাস সকলাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে যে স্থানে উপস্থিত হয়েছি এই হলো বিদ্যানগর এই স্থানের মহিমা বৈষ্ণবগণের নিকটে এই স্থানে বিদ্যা সমস্ত আরাধনা করেছেন এবং সৃষ্টি প্রারম্ভ বিদ্যা ভগবান তেনে ব্রহ্ম হৃদয় আদি কবি ব্রহ্মার হৃদয় প্রলয়ে বাণী ইয়ম বেদ সংগীতা বেদময়ী বাণী সমূহ কালক্রমে প্রলয় কালে সার্বভৌম ভট্টাচার্য তিনি বৃহস্পতি
দেবগুরু বৃহস্পতি হয়েও মহাপ্রভুকে করুণা লাভের জন্য প্রথমে প্রতিকূল ব্যাখ্যা সমূহ করতে থাকেন, যাহার পরিণাম ব্রহ্মই জীব হয়েছে, ব্রহ্মের বিবর্ত এই জগৎ হয়েছে, এইভাবে তাহার বস্তু পরিণাম বাদের বিচার করেন এবং সেই সমস্ত গুলি বিচার সিদ্ধান্ত প্রকট করেছেন। সেই জন্য পুরাণে ভাগে তথা তাই চৈতন্য মহাপ্রভু বললেন কি জীবের স্বরূপ ধর্ম আমরা সকলেই অজ্ঞানতা, এই অজ্ঞানতা দূর হয় যদি আমরা সেই পরমিন্দর আত্মসুরক্ষা। এই জন্য আমি এই ভারতে এই বিদ্যালয়ে এই বক্তব্য রেখে আমি এখানকার চরণ গুলিকে বন্দনা করি। বৃহস্পতি স্বর্গ লোক ভট্টাচার্য के रूप में जन्म लिए, वो मिथिला में गए विद्या पढ़ने के लिए। उस समय भारत वर्ष भर में नव्य अन्याय मिथिला में था, वहां पढ़ करके सारी विद्या जब आने लगे तो न्याय शास्त्र की सारी पुस्तकें वो अपने साथ ले आ रहे थे, किंतु उन लोगों ने छीन लिया, पुस्तक नहीं लाने दिया। तो उनको याद थी, रास्ते में वहीं पर बैठ के जांच छीन लिया, उसके थोड़ी देर के बाद में बंगाल की सीमा में आकर और उन्होंने जितना नव्य शास्त्र पढ़ा था वो सब पुस्तक का पुस्तक लिख लिया और वो पुस्तक ले आकर के नवदीप में उन्होंने नव्य न्याय का की विद्या का प्रचलन किया। यहाँ पर बतलाया सारे ऋषि लोग यहाँ पर विद्याओं का प्रकाश किया। यहाँ पर ब्रह्मा जी के मुख से चारों वेद प्रकट हुए। व्यास जी ने यहीं पर वेदों का विभाग किया और उपनिषदों को भी यहीं पर प्रकाश किया, पुराणों को प्रकाश किया और सब ऋषि लोग गौतम शाक्य पातंजल ऋषि इत्यादि पांचों यहीं पर अपने अपने दर्शनों को यहीं से प्रतिष्ठा किया। धनुर्वेद इत्यादि की सब शिक्षाएं यहीं से हुई। यहाँ तक विश्व में जितनी भी विद्याएं हैं वो सब यहीं से प्रकाशित हुई। सार्वभौम भट्टाचार्य जी यहाँ पर कुछ दिन रह करके महाप्रभु के जन्म के पहले ही चले गए पुरी में और वहां पर चैतन्य महाप्रभु जी से फिर वार्तालाप हुआ, उसमें महाप्रभु जी ने उनको परास्त किया और तब फिर वो भक्ति लाइन में आए। इस प्रकार से यह स्थान विद्या का क्षेत्र है, विद्या का स्थान है। हमने बहुत संक्षेप में बतलाया और सब लोगों ने बतलाया, बहुत अधिक धूप हो जाएगी इसलिए हम लोग भी यहाँ से जन्म दीप होकर मामगाछी मोद्रम द्वीप में चलेंगे। गौर प्रमानंदे वी विल एक्सप्लेन ऑल इन नव द्वीप एट अबाउट 5 यू कैन कम टू माई प्लेस देयर and we will discuss about all these things. Not here, there is no time here. Go! Come on.
বাম্বু শব্দ সি আছে এটা ইন্ডিয়ান বলছে ইন্ডিয়ান বাবু এর বৈশিষ্ট্য কি প্রভু বৈশিষ্ট্য মানে আচলা একবারে মানে ও আচলা হরে কৃষ্ণ সরি হরে 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 কৃষ্ণ এ যে কোন আলু আছে আমাদের একটা হাতে বলে আলু তুলতে যাবো দেখো হরে 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 হরে
Shruti Kobe Hamu Heribo Jugala Piriti Rupa Rokunata Pade Rokumaraya Prathana Karo Yesoda Narottamala Prathana Karo Yesoda Yeyodhamada More poro daya prodit pavan gaur hari ebar more poro daya poro daya ebar more poro Gore 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Amra Paramaradya Tam Guru Vaishnaver Anugotye je sthane eshe uposthit hoyechi, ei sthaner naam hocche Jannudip, Jannagar. Ekhane purbe Jannmani tapasya korechilen ebong ei pothe ভগীরথ তার বংশকে উদ্ধারের জন্য ভাগীরথীকে আনয়ন করছিলেন এই স্থানের নাম জন্মদ্বীপ শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাধ্যম থেকে আমরা নিত্যানন্দ প্রভু জীবগোস্বামী আনুগত্যে জন্মদ্বীপের মহিমা শ্রবণ করব তোমার দ্বারা করিবেন শাস্ত্র পরকার এবে চলো যাই মোর জন্মুরাবাস বলিতে বলিতে সবে জান্নগর যায় জন্ম তপবন শোভা দেখিবারে পায় নিত্যানন্দ বলে এই জন্মদ্বীপ নাম ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম এই স্থানের অপর এক নাম ভদ্রবন এই স্থানে জন্মমুনি তপ আচরিল সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল গৌর প্রাণন্দে হরি হরি বল হেতা জন্মমণি বৈশে সন্ধ্যা করিবারে ভগীরথ যাচ্ছেন কিছু দূর গিয়ে পিছিয়ে তাকিয়ে দেখেন গঙ্গার কোনো শব্দ নাই গঙ্গা গমনকালে কল 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 শব্দ রবি গমন করেন পরে শব্দ না শুনে তিনি পিছিয়ে রাখিয়ে দেখেন গঙ্গা নেই কোথায় গেল দেখছেন যে মুনির আশেপাশে গঙ্গা সেখানে ঘোরাফেরা করছেন আর শব্দ করছেন ভাগীরথ মনে ভাবে কোথা গেল গঙ্গা বিহল গঙ্গাকে বাইর করলেন বলে তার এক নাম হলো জাহ্নবী কতদিন মুনিরে পুজিল মহাধীর অঙ্গ বিদরিয়া গঙ্গা করিল বাহির সেই হইতে জাহ্নবী হইল নাম তার জাহ্নবী বল ভীষ্মরে আদর করে জন্ম মহাশয় বহুদিন রাখে তার আপন আলয় জন্মস্থান ভীষ্মদাস ধর্ম শিখিল অপার যুধিষ্ঠিরে শিক্ষা দিল সেই ধর্মসার
নবদ্বীপে থাকি ভীষ্ম পাইল ভক্তিদান, বৈষ্ণব মধ্যে ভীষ্ম হইল গণন। এই জন্য বৈষ্ণব হতে হলে নবদ্বীপ আসতে হবে, বৈষ্ণবগণ সঙ্গ করতে হবে। অতএ প্রভু লয়ে ভক্তগণ মরুদ্রম দ্বীপে তবে করিল গমন, জাহ্নবা নিতাই পদ যাহার গরিমা, এ ভক্তি বিনোদ গায়ে নদীয় মাহিমা। গৌর প্রাণ দে দেখো কোথায় ধরতে হয়। ঠিক আছে, তুমি কি করবে, তোমরা বসো না কি হবে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমরা যে স্থানে এসেছি এ স্থান হচ্ছে জাহ্নদ্বীপ। এইখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে জাহ্ন ঋষি এটা জেনে যে এইখানেতে চৈতন্য মহাপ্রভু রূপেতে কৃষ্ণ এখানে আবির্ভূত হবেন, এই জন্য এইখানে এসে তপস্যা করছিলেন। পরবর্তীকালেতে যখন ভগীরথ গঙ্গাকে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি গঙ্গাকে পান করেছিলেন, এইসব কথা জানলেন। গঙ্গাকে যে পান করেছিলেন কেন, তার কুশি কাষা আর তাহার জিনিসপত্র আসন এইগুলিকে তিনি নিয়ে চলে গেলেন, এই জন্য রেগে মেগে করলেন না। ইয়ে স্থান জাহ্নমুনি কা হ্যায়, মহাপ্রভুকে জন্মকে বহুত পহলে সে উনোনে ধ্যান মে জানা কি ইহাঁ পর চৈতন্য মহাপ্রভু আয়েঙ্গে, ইসলিয়ে ইহাঁ পর চৈতন্য মহাপ্রভু কা দর্শন করনে কে লিয়ে জন্মমুনি ইহাঁ পর তপস্যা কর রহে থে। ভগীরথ জি গঙ্গা জি কো লেকর কে জব ইহাঁ আ রহে থে তো উনোনে গঙ্গা জি কো পান কর লিয়া। কিস লিয়ে পান কিয়া, ক্রোধ কুছ লোক কাহতে হ্যায় কি ক্রোধিত হোকর কে উনকা কুশ উনকা পঞ্চপাত্র সব বহা করকে লে গই গঙ্গা, ইসলিয়ে নহীঁ। গঙ্গা জি কা মহাত্ম্য জানতে হ্যায় কি গঙ্গা জি বামন দেব কে চরণ কি ধৌত জল হ্যায়, গঙ্গা জল অথবা বিরজা কা এক ইয়ে বুন্দ জল হ্যায়, অথবা গোলোক মে গঙ্গা জি রহতি হ্যায় রাধা জি কি এক সহেলি, ও কবি একান্ত মে কৃষ্ণ সে বাতচিত কর রহি সি আর উসি সময় তিনি একান্ততে কথা বলতেছিলেন কৃষ্ণের সঙ্গে। আর ইতিমধ্যে শ্রীমতী রাধিকা উপস্থিত হওয়াতে লজ্জিত হয়ে তিনি একেবারে দ্রবিত হয়ে জল হয়ে গিয়েছিলেন। ওই জলটাই হচ্ছে তাহার ওখানকার একটি বুন্দ হচ্ছে বিরজা, আর তা থেকে এক বুন্দ এই বিরজার জল থেকে এই হচ্ছেন বামন দেব দেবের ধৌত জল। এই গঙ্গা এই পৃথিবী লোকেতে আকাশ লোকেতে আর পাতাল লোকেতে তিনটি গঙ্গাতে প্রবাহিত হয়েছেন। তিনি দেখলেন যে এই দুর্লভ ভগবত পাদ পদ্ম ধৌত জল অথবা গঙ্গা গোলোকে দ্রবিত হয়ে যে জল রূপে এসেছেন এটাকে পান করে নিয়েই আমি আর ফের সুযোগ হবে কিনা এই জন্য আদর করে আর তিনি পান করেলেন সমস্ত গঙ্গা জল। আবার ভগীরথ তপস্যা করেন, তারপরে তার মধ্যে গঙ্গাকে নিজে যজ্ঞ প্রদেশ চিরে আর তাকে ছেড়ে দিয়েছে, গঙ্গাজি কো আপনি জাং সে চির করকে আর নিকাল দিয়া, ইসলিয়ে ইয়ে গঙ্গাজি উনকি বেটি হো গই, জাহ্নবাজি উনকি বেটি হো গই, ইসলিয়ে উনকো জাহ্নবা দেবী কহতে হ্যায় আর উনকা নাম হ্যায় জাহ্নু ঋষি। কুছ লোক কহতে হ্যায় কি জব আকাশ সে গঙ্গাজি গিরি, ব্রহ্মাজি নে কমণ্ডল সে গঙ্গাজি কো ছোড় দিয়া, তো শঙ্কর জি নে জটা মে গঙ্গা কো লপেট লিয়া, গঙ্গা জি কো নিকলনে কা স্থান নেই রহা। যখন গঙ্গা দেবী আকাশ থেকে অবতরণ করছেন তখন ভগীরথ তিনি শঙ্করকে প্রার্থনা করেছিলেন যে গঙ্গা দেবীকে আপনি যদি না শিরে গ্রহণ করেন তাহলে পাতালে চলে যাবেন। তো গঙ্গাজি কো যাব উপর সে উত্তর রহি তো শঙ্করজিকে জটাকে উপর মে গিরি, আর সকাল উস সময় মে ভগবান কা ধ্যান করনে লগে আর সোচলে যে আজ হামারা পরম সৌভাগ্য হি ভগবান কা চরণ ধৌত গঙ্গা জল, সে গঙ্গা জল কো আপনি সির পর ধারণ করুঙ্গা আর আপনি মুখ মে পান করুঙ্গা, হামারা জীবন সার্থক হো যায়গা। গঙ্গা জি কো
अपने सिर में भटका लेंगे और बहुत दिनों तक रख लेंगे, ये नहीं विचार, भक्ति के विचार से उल्टा हो जाएगा। इसलिए उन्होंने गंगा जी को बड़े आदर के साथ में, अत्यंत आदर सहित गंगा के तिनी मस्तके तिनी धारण करे छिलें आ निजे के कृतार्थ मने करे छिलें। बोले जे एई गंगा के आमी आर छाड़बो ना, आमार एई मस्तके ते सब समय धारण करे थाकबो, एई जने तिनी धारण करे राखलें। परवर्ती काले ते आबार भगीरथेर प्रार्थनाते अल्प एकटु जल तिनी छेड़े दिए छिलें। एई रकम होते गंगा जखन एइखाने आसेन তাহার ইচ্ছা ছিল যে আর আমি যাব না কোথাও, আমি এই গৌর ধামেতেই থাকব। আমার প্রভু, আমার প্রিয়তম কৃষ্ণ গৌররূপেতে এখানে আসবেন আর লীলা করবেন, অতএব আমি এই ধাম ছেড়ে আর যাব না। এই জন্য তিনি ঘুরপাক করে দিয়ে এদিকে ওদিকে আর কোনো রকম হতে যেতে চান না। এই জন্য নটি ভাগেতে বিভক্ত করে তার সহস্র সহস্র ধারা এখানেতে প্রবাহিত হয়ে গৌর মণ্ডলকে আবৃত করে রেখেছে। এই জন্য এই ধাম অত্যন্ত পবিত্র। পরবর্তী কালেতে কুছ দিনকে বাদ মে ভীষ্ম পিতামহ জি ইহা পর আয়ে থে। জব আয়ে তো আপনে মামা কো দেখা। মামা কোন? জন্নু ঋষি উনকে মামা হুয়ে, ক্যোঁকি উনকি মৈয়া গঙ্গা জি আর গঙ্গা পুত্র হ্যাঁ, গঙ্গা পুত্র। এই জন্য তাহার মামা হচ্ছেন জন্নু ঋষি। না না, এই জন্য তার নিকটেতে সমস্ত কথা বলেছেন, উপদেশ দিয়েছেন। কি উপদেশ দিয়েছেন? যে উপদেশ ভীষ্ম পিতাম পাঁচো পাণ্ডবগণকে দ্রৌপদীকে তিনি মহাভারত শান্তি পর্বেতে তিনি সমস্তগুলি বর্ণন করেছেন। তার মানে রাজনীতি, ধর্মনীতি, তত্ত্ব, ভগবত তত্ত্ব, ভক্তি সব কিছু তিনি বর্ণন করেছিলেন। মহাভারতের মধ্যে শান্তি পর্ব সবচেয়ে শ্রেষ্ঠ পর্ব, এই সবগুলি তাহার উপদেশ তিনি দিয়েছিলেন। তিনি এই উপদেশ এই স্থানে শ্রবণ করেছিলেন এবং পরবর্তীকালেতে যুধিষ্ঠির ইত্যাদিকে তিনি বর্ণন করেছিলেন। ভীষ্ম পিতামহ এইখানে এসেছিলেন জহ্নু ঋষিকে তিনি গৌররূপেতে চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। ভীষ্ম পিতামহকেও তিনি দিয়েছিলেন, তার আজীবন কৃতার্থ হয়ে গেছে। আমরা সেই সমস্ত পরম পুনীত স্থানেতে এইখানে জহ্নু ঋষির আশ্রমেতে উপস্থিত হয়েছি। আমরা ইহাকে প্রণাম করে দিয়ে ক্রমে ক্রমে মাম গাছিতে মুদ্রম দ্বীপেতে যাব। গৌর প্রেমানন্দে দিস প্লেস হোয়ার উই হ্যাভ কাম ইজ কল্ড Jhanwa Dweep. There was a great saint much before the advent of Chaitanya Mahaprabhu, Jhanu Rishi. In his samadhi, he found that Chaitanya Mahaprabhu will appear in this place. So, having agreed to do aradhana of Chaitanya Mahaprabhu, he came here. Maharaj was explaining very nicely. Hari Bol, are you hearing my voice? Let me wait for a second. And given here a very important point, probably which missed from our mind. This is what he wanted to narrate. Jhanu Rishi was doing aradhana and worshipping of Chaitanya Mahaprabhu at this place. And Bhagirath, he brought Ganges from Himalaya Parvat to this place. And Jhanu Rishi drank whole water of Ganga. Question is why? Why he drank? It is said that Ganges was coming, it swept all the paraphernalia of Jhanu Rishi, his kusha and his other panchatapatra. So he became angry and he drank. But no, Maharaj said it was not the fact. Maharaj said that Jhanu Rishi knew the gravity and glorification of Ganges. Ganga is
in fact foot bathing water of Lord Vaman Rishi. Not only that, Maharaj has given a very nice Leela Katha. There is a one Gopi Ganga in Golok. Once she was with Krishna in isolation. She was talking to Krishna in isolation, and at that time Radha ji came over there, and she became so much ashamed and she got dravit. Dravit means she became melted. She melted and became water. A drop of that water, not the whole of that water, a drop of that water is this Ganga. And Jhanu Rishi knew it, that what is the real mahima and glorification of this Ganga. So he did not want to miss this opportunity. In order to honor Ganga, he drank Ganga. And when Bhagirath came and requested to him, then from his thighs, he cut his thighs and Ganges came out. Since then, at this place, the name of Ganges became Jahanuva. Maharaj was also explaining one very important point, that it is said that when Ganges was to be come to this earthly planet, it first came over head of Shiva, Lord Shiva. It appears from this narration that probably Lord Shiva is more potent than Ganges, and he was carrying Ganges on his head. But Maharaj says it is not like that. In fact, Lord Shiva knows the potency of Ganges. Lord Shiva knows that it is foot bathing water of Lord. It is melted water of Ganga Gopi. And he wanted to honor that water. He wanted to honor it on his head, as we generally try to do any honorable thing on our head. In order to honor, he kept it on his head. And then by request of Bhagirath, he let his one lot open, and the Ganges from one lot came here on earthly planet, and we are enjoying it. Maharaj was explaining that Bhishma Pitama also came here, and Bhishma Pitama met his grandfather. Mother's father is called grandfather. In Hindi it is called Nana. Bhishma Pitama is son of Ganges, and because here Janva became daughter of Jhanu Rishi, because Jhanu Rishi cut his thighs and Ganges came from his thighs, so Ganges became daughter of Jhanu Rishi. So now Jhanu Rishi is father of Ganges. He came to this place, and his grandfather, that is Nana Jhanu, he instructed him lot of religious points, that is called Dharma Upadesh, and he learned all those religion from his grandfather. And he narrated those religion in Mahabharata. It is written in Shanti Parva. Maharaj was explaining that here with the grace of Jhanu Rishi, Bhishma Pitama also could have darshan of Mahaprabhu, and he was that way. He received mercy of Mahaprabhu. God Premanande Hari Hari Bol. One second. Amader সামনে একটি পরিক্রমা যাচ্ছে, পরিক্রমা বাগবাজারের পরিক্রমা, গৌড়ীয় মঠের স্বরূপগঞ্জের। এখন সম্ভাবনা আছে যে আমাদের দুটি পার্টি মিলে না যায়। আজ হম লোকের সাথ মে আর এক পরিক্রমা পার্টি যা রই হো গঙ্গা কে উস পার স্বরূপগঞ্জ কি হ্যাঁ না হো কি আপ লোক উনমে মিল করকে উনমে চলে যায়, ও লোক হম লোকমে মিল করকে চলে আয়। এরকম হ্যাঁ মেশামেশি না হয়, আপনার ভুল ভ্রান্তি করবেন না। যদি কোনো রকম ভুলেও যান তাহলে বলবেন যে আমরা দেবানন্দ গৌড়ীয় মঠের যাত্রী, এইটি সব সময় মনে রাখবেন। আর ওই যে টিকিট আছে আপনাদের সঙ্গে ওইটা রাখবেন, যদি কোনো রকম ভুল ভ্রান্তিও হয় তাহলে ওটা মনে করে রাখবেন। গৌর প্রেমানন্দে ধীরে ধীরে চলবেন। ও পালকি 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 পার্টি এত ধীরে ধীরে চলবে। আমবাগানে ঢুকবো।
Is that passport with you? Yes. Where? It's left away in the trunk. Near your door. Take. So keep with him. And he will keep in my room. Otherwise, the next. You came in right there in the Kavin Prabhu, gaadi yahan par Hey, come on, 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 come on
আমরা বন্দনা করবো, বৈষ্ণব বন্দনা একটি আমরা শ্রবণ করব। ঠাকুর বৈষ্ণব পদ অবনিরা সুসম্পদ, ওহো ঠাকুর বৈষ্ণব পদ অবনিরা সুসম্পদ, তৈরি কণ্ঠকারী তাহলে কাঁটার শত্রু তো জুতো, সেই জুতো ভিজিয়ে আমি জল আরে করেছেন কি ফোন। তাই এরকম গুরু আশ্রয় না করে ওই রকম হরিনাম যদি করি, মদ খাই হরিনাম করবো, হরিনামে সর্বসিদ্ধি, মদ খাবো আর হরিনাম করবো, ওই হরিনাম করলে কাজ হবে? বৈষ্ণব চরণে অপরাধ করছে, বহু জন্ম নাম করলেও হবে না। আবার বলছে এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এক নামে আবার ভগবত প্রেম হতে পারে,
আবার বহু জন্ম নাম করলে, তার কারণ কি? গুরু কৃপা। গুরু কৃপা না পেলে নিজে নিজে ভজন করলে তোর দ্বারা কল্যাণ হবে না, ওই পণ্ডিতের মতো হবে। তাই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আশ্রয় আর সমরি অকরণ, যার যা মর্যাদা বৈষ্ণবদের দিতে হবে। বৈষ্ণবকে টপকে অনেকে আরো ভাবছেন বৈষ্ণবকে লঙ্ঘন করে আমি ভগবানকে পাবো, কিন্তু বৈষ্ণব অবজ্ঞা করলে ওই অম্বরীশ মার যে গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণায় বিঘ্ন বিনাশন। কোথাও বললেন না যে গুরুর কৃপাতেই সব হবে, বৈষ্ণব কৃপাতেই সব হবে? তিনটা একই তত্ত্ব, গুরু বৈষ্ণব ভগবান। অনেকে ভাবেন গুরু পৃথক, গুরু এবং বৈষ্ণব। সুতরাং একটাকে বাদ দিলে গুরুকে সম্মান করলাম বৈষ্ণবকে অবজ্ঞা করলাম তাইলেও হবে না, আবার বৈষ্ণবকে সম্মান করলাম গুরুকে অবজ্ঞা করলাম তাইলেও হবে না, ভগবানকে মানলাম গুরু বৈষ্ণব মানলাম না তাই যাবে। এই জন্য বৈষ্ণবের কৃপা। দেখুন আপনারা জানেন যারা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পড়েছেন, মহাপ্রভু যখন সকলকে প্রেম দিতে যাচ্ছিলেন অনেককে প্রেম দিলেন, বললেন আমি সচি মাতা, বললাম সচি মাতা, বলে এবং তারপর ভান্ডির মন বলা হয়,
দেখুন আমরা নবদ্বীপ ধান পরিক্রমা করছি, তৎসহ তারপর যে বৃন্দাবন ধাম সে আমাদের পরিক্রমা হয়ে গেছে এবং বৃন্দাবনের ধাম সমস্ত সব পরিক্রমা হয়ে গেছে। Sorry, again. You want me to read it? Yeah. We're at Srila Vrindavan Das Thakur's Shri Pad. Shri Madhumadweep is the birthplace of Srila Vrindavan Das Thakur, the writer of the celebrated biography of Sri Krishna Chaitanya Mahaprabhu, known as Sri Chaitanya Bhagavat. He's an incarnation of Sri Krishna Dvaipayana Veda Vyasadeva. His mother was Narayani Devi, the niece of Shiva's Pandit. At the age of 4, she received the remnants of Mahaprabhu's food directly from his own hands. Chanting the names of Krishna, she became ecstatic. Mahaprabhu showered her with affection from her childhood until that time he took sannyas. After which she married one brahmana, and at this location, the birthplace of Vrindavan Das Thakur, Srila Saraswati Thakur established Moda Druma Dreep Gaudiya Math. When Nityananda Prabhu mercifully guided Sri Jiva Goswami and Parikram, the Srila Navadvip, at Modruma Dreep, they spent the night at the house of Narayani Devi. Vrindavan Das, although only a lad, was able to render some service to the Lord. Later, when Vrindavan Das grew older, he wanted to take Diksha from Lord Chaitanya. But before he could travel to him, Mahaprabhu finished his manifest pastimes. Totally devastated, Vrindavan Das went to Lord Nityananda, who consoled him. Then Lord Nityananda himself gave him initiation. The Nitai Gauranga and Sri Jagannath deities previously served by Srila Vrindavan Das Thakur are presently still worshipped here. Hari Bol. বামে সীতা সম্মুখে ভগত হনুমান দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্ব জ্ঞান পরময় আনন্দে বিপ্র মায়াপুরে গিয়াম আনন্দে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়াম ধন্য আমি বলে বারবার গৌর রূপে রামচন্দ্র সম্মুখে আমার কতদিনে সংকীর্তন আরম্ভ হইলাম সদানন্দ গৌর বলি তাহাতে নাচিলাম। ওহে জীব এই স্থানে ভান্ডির বন নির্মল ভগত গণ করে দর্শন সেই সব কথা শুনি নিত্যা ধামে হেরি নাচেন ভগত গণ নিত্যানন্দে হেরি শ্রীজীবের অঙ্গে হয় সাত্বিক বিকার হা গৌরাঙ্গ বলি জীব করেন চিৎকার সেই গ্রামে সেই দিন নারায়ণী ঘরে রহিলেন নিত্যানন্দ প্রফুল্ল অন্তরে পরম অন্ধস্য গণাঞ্জন শলাকয়া চক্ষুরন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয়ে
कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः वाञ्छा कल्पतरुभस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमः महामदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे प्रथमे मदीय गुरुपात्म परिव्राजगचज्योतिदंडस्वामी भक्ति वेदांत वामन गोस्वामी चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम अतपर अनंत कोटि वैष्णवबृंद चरणे साष्टांग दंडवत प्रणाम हमरा गुरु वैष्णव आनुगत्य जे स्थान इसे उपस्थित हो स्थान नाम माम गाछी माम गाछी वृंदावन दास ठाकुर आविर्भाव स्थान चैतन्य भागवते रचयिता वृंदावन दास ठाकुर से चैतन्य भागवते की शिक्षा दीचन जगते लोक चाय कि त्रिपटी विनष्टम तीन प्रकार जे भेद आछे स्वजातीय भेद विजातीय एवं स्वगत भेद भगवान नाम वृंदावन तार धाम वृंदावन कोनो कोनो क्षेत्र देखा जाए कि वैकुंठ भगवान नाम वैकुंठ आछे आर धाम वैकुंठ हठात आए कि जिनार मार नाम छिल नारायणी देवी अनेक चिंता करें कि जार सन्तान মানিকুড়ে একটা গন্ধের মধ্যে দেখা যাচ্ছে কি চৈতন্যের অন্ত নাম রহস্য তাতে উল্লেখ করছেন কি বাবার নাম যেহেতু পাওয়া যাচ্ছে না কথা ভাগা ব্যক্তি দেখুন বাবার নাম না উল্লেখ থাকার জন্য এরা চিন্তা করছেন কি চৈতন্য মহাপ্রভুর অগ্রসবতে জন্ম হয়েছে বৃন্দাবন দাস ঠাকুরের এত মূর্খ ব্যক্তি গুরু প্রতি নিষ্ঠা শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভুকে তিনি বলছেন আমার গুরু অর্থাৎ পরম কারণ নিত্যানন্দ প্রভু জগৎ জীবকে যেখানে গুরু প্রীতি আছে গুরু বাইনবতি শ্রদ্ধা আছে ভক্তি আছে তাকে বলা হয় বৃন্দাবন সাগরকে দৈনের প্রতীক মূর্তি বলা হচ্ছেন তাকে প্রতীকৃত দৈন বলা হচ্ছেন আর জগতের পণ্যির্ভর কথা বলছে কি নাম তার মধ্যে কোন দৈন্য ছিল না পণ্ডিত প্রকৃত কাকে বলা হবে পণ্ডাযুক্ত ঈদ প্রত্যন বিরজ্জলা বুদ্ধি যার আছেন যার মধ্যে কি আছেন বেদে কি বলতে চেয়েছেন জন্ম মৃত্যু মালা পরে যে ঘুরপাক খাচ্ছি আমরা সংসারের মধ্যে সে মালা ছিন্ন আমরা নিত্য গোলক বৈকুণ্ঠে আমরা পৌঁছে যাবো এইখানে আমি বক্তব্য শেষ করছি মঞ্চা কল্পতুর্বস্য কৃপা সিন্ধু এবচ প্রতিদানং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নাম শ্রেষ্ঠম মনমপি শচী পুত্রমত্র স্বরূপম রূপম তস্যাকজৌরি পুরীং মাথুরীং গোষ্ঠবাটীম রাধাকুণ্ডম গিরিবরমহো রাধিকা মাধবাসাম প্রাপ্তো যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিশে আমরা এখানেতে হরিগুরু বৈষ্ণবের কৃপায় আমরা যে স্থানে উপস্থিত হয়েছি স্থানের নাম হচ্ছে মোদদ্রুম দ্বীপ অথবা মামগাছি মামগাছি অপভ্রংশ শব্দ হচ্ছে মোদদ্রুম দ্বীপ এখানে একটা দ্রুম ছিল বট তাকে রাম বট বলা হতো এখানে আসলে রামচন্দ্রের সীতা লক্ষণের ভারী আনন্দ হয়েছিল চৈতন্য মহাপ্রভু এখানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন সেই জন্য এই স্থানের নাম হচ্ছে মোদদ্রুম দ্বীপ
এই স্থানেতে ত্রেতা যুগেতে রামচন্দ্র সীতা দেবী আর লক্ষণের সঙ্গে এইখানে এসেছিলেন। এখানে এসে লক্ষণকে আদেশ দেওয়াতে এটা এইখানে বটের তলাতে কুটির নির্মাণ করেছিলেন আর ওইখানে থাকতেন। একদিন রামচন্দ্র সীতা দেবীর সঙ্গে বসেছিলেন, তিনি মন্দ মন্দ হাস্য করে তিনি কিছু কিছু ভাবছেন। সীতা দেবী বললেন যে আজকে আপনি এরকমভাবে হাস্য করছেন কেন? তখন তিনি বললেন যে দেখো এইখানেতে আমি ভবিষ্যৎ কলিতে প্রকট হয়ে এমনভাবে সুন্দর লীলা করব যে সমস্ত লোক আকৃষ্ট হয়ে যাবে, ত্রিভুবন মোহন রূপ ধারণ করব। আর তোমাকে প্রত্যাগ করে দিয়ে আর সন্ন্যাস নিয়ে আমি অন্যত্র চলে যাব। সীতা দেবী বললেন যদি তুমি প্রত্যাগ করেই যদি যাবে তাহলে বিবাহ করলে কেন, কেন বিবাহ করবে? বিবাহ করে দিয়ে মাকে বাপকে স্ত্রীকে ভাই বন্ধু পরিজনকে প্রত্যাগ করবার কি দরকার? তো তুমি কি কেন এইসবগুলি করবে? তখন রামচন্দ্র বললেন যে দেখো এখন তো আমরা বনেতে এসেছি ভাই লক্ষণ আর তোমাকে নিয়ে, তোমাকে বারণ করেছিলাম যে তুমি বনেতে আসবে না, কিন্তু তুমি দুঃখ কষ্ট সহ্য করে আমার সঙ্গে এসেছ। যা হোক এরপরে আমি এখানে থেকে আমি দক্ষিণ ভারতেতে দণ্ডকারণ্যে যাব আর ওইখানেতে তোমাকে আমার থেকে পৃথক হতে হবে, তোমাকে কোনো অসুর চুরি করে নিয়ে যাবে রামন, আর সেখানে তোমাকে কিছুদিন থাকতে হবে, তারপরে রামনকে সবংশে ধ্বংস করে দিয়ে আর তোমাকে আমি নিয়ে এসে অযোধ্যাতে ফিরব আর ওখানে 11,000 বছর রাজ্য করব আর শেষের দিকে তোমাকেও প্রত্যাগ করে দিব, তোমাকে জঙ্গলে বনে দিয়ে আর আমি বাড়িতে থাকব। তোমাকে তো বঙ্গল বনে জঙ্গলে পাঠিয়ে দিব আর আমি বাড়িতে থেকে তোমার স্বর্ণ সীতা আমি রচনা করে নির্মাণ করিয়ে দিয়ে আমি তোমার বাড়িতে থেকে আমি তোমার ওখানে পূজা আরাধনা করব, কিন্তু তুমি থাকবে বনেতে। এই জন্য কলিকালেতে এই ঋণটাকে শোধ করবার জন্য আমি সন্ন্যাস নিয়ে বাইরে যাব আর তুমি আমার স্বর্ণ অর্থাৎ পীতরঙ্গের আমার শ্রী বিগ্রহ তুমি ঘরেতে বসে আরাধনা আমার করবে। তিনি বলি যে কেন, আমি কি দোষ করব যে তুমি আমাকে ছেড়ে দিবে আর আমাকে বনে বনে পাঠাবে আর তুমি বাড়িতে আমার স্বর্ণ সীতা তুমি নির্মাণ করে দিবে, তুমি আরাধনা করবে, আবার ফের তুমি আমি হব বিষ্ণুপ্রিয়া আর তুমি হবে গৌরচন্দ্র, আবার তুমি আমাকে প্রত্যাগ করে দিয়ে তুমি সন্ন্যাস নিয়ে দেশ দেশান্তরেতে ঘুরবে আর আমি বাড়ি থেকে তোমার শ্রী বিগ্রহ পূজা করব, কেন, কারণটা কি? দেখো শীতে প্রেম হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, 2.5 অক্ষর তার মধ্যে আছে মাত্র, কিন্তু যে 2.5 অক্ষর পড়ে নাই সে বেদ শাস্ত্র উপনিষদ সব পড়ে ও মূর্খ। যদি প্রেম না পড়ে, প্রেম প্রয়োজন, সমস্ত শাস্ত্র বলছে যে কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ আর আমাদের কৃষ্ণ সম্বন্ধ প্রয়োজন অভিধায় হচ্ছে কৃষ্ণ ভক্তি গোবিন্দের ভক্তি আর কৃষ্ণ প্রেম হচ্ছে গোপী প্রেম হচ্ছে প্রয়োজন। এই প্রেম মহাপ্রভু এসেছেন, এই প্রেমকে আস্বাদন করাইবার জন্য রামচন্দ্র এসেছেন আর কৃষ্ণচন্দ্র এই প্রেমের লোভে তিনি গোয়ালা হয়ে আসেছেন। তাহার নিত্য স্বরূপ হচ্ছে নবকিশোর নটব, কিসের প্রেমের আকর্ষণের জন্য, প্রেম আস্বাদন করবার জন্য। প্রেমের দুইটি হচ্ছে, দুই দিক হচ্ছে, একটা হচ্ছে মিলন তাকে বলে সংযোগ অথবা সম্ভোগ আর একটা হচ্ছে অন্যদিক হচ্ছে বিপ্রলম্ভ
अथवा विरह अथवा वियोग। यदि वियोग ना थके ताले मिलने जे आनंद सेटी उपलब्धि होय ना। ए जने बहु रकमेर वियोग आछे आर सेई रकम है बहु रकमेर संभोगेर अर्थात मिलनेर आनंद सेई रकम होय आछे। ए जन्न जखन हमरा तुमरा दुजन थाकबो ए लीला अथवा कृष्ण लीला अथवा राम लीला अथवा महाप्रभु लीला एकटा मिलनेर आनंद सेईटा प्रेमेर हमरा आस्वादन करब। आर ए प्रेमटा आस्वादन होबे ना यदि विरह ना थाके वियोग ना थाके। एई के शिक्षा देवार जन्न आमी रामलीलाते शेषे दिगे वाल्मीकि आश्रमेते तोमाके पाठिये दिब। आर तुमि जे रकम ओखाने थाकबे आमी बाड़ीते थेके तोमार बिरहेते सब समय दिन रात क्रंदन करब। तुमि वाल्मीकिके एवं सेखाने आश्रमवासीके आर तोमार काछे तोमार जे दू पुत्र थाकबे तार काछे कुछ बिरहेर कथा বলে তোমার চিত্তের যে বিকার দুঃখ এইটি লাঘব করে নিতে পারবে। কিন্তু আমি অযোধ্যাতে থাকলে অযোধ্যাতে কার কাছে আমি বলবো? এই জন্য আমার বিরহ প্রাপ্ত হবে। এই জন্য রামচন্দ্র অযোধ্যা থেকে ফিরে 11,000 বর্ষ রাজ্য করবার পর একটি ধোবি মাত্র কথাতে যে তুমি আপনার স্ত্রীকে বলছে তুমি আমাকে না বলে আটটা রাত পর্যন্ত ঘুরিয়ে বেড়াও, আমি কি রাম নাকি যে সীতা দেবী রামনের ঘরে ছিল আর তুমি রাম রেখে নিয়েছে, এক লাত মেরে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই খবর রামচন্দ্র শ্রবণ করে বললেন যে ও তা আমার রাজ্যেতে অপমান হচ্ছে, এই জন্য সীতা দেবীর কোনো কথা ছিল না, কোনো দোষ নাই, কোনো কিছুই নাই। স্বর্ণ সীতা অগ্নি পরীক্ষাও দিয়েছেন, দেবতারা বলেছে, পবন দেব বলছে যে সে সীতা পবিত্র, তারপরে সীতাকে নিয়ে এসেছিলেন। কিন্তু ওই ধোপির একটি কথাতে আর যে লোক কি কি বলবে লোক লজ্জাতে তিনি সীতা দেবীকে প্রত্যাগ করে দিলেন। তিনি ওইখানেতে বিরহেতে উন্মত্ত হয়ে রয়েছেন। একদিন লবকুশ সেটি গান করতে গিয়েছে বাল্মীকি রামায়ণ, আর সেই সময়তে রামচন্দ্র নামিশারণ্যেতে গোমতী তটেতে যজ্ঞ করছেন। লবকুশ ওখানে গান করে সব লোক এক কান দিয়ে দিয়েছে, সীতা বনবাস ইত্যাদি। কিন্তু লবকুশ জানেন না যে রাম আমার পিতা, সীতা দেবী তাহার মাইটা জানেন, কিন্তু জানেন যে গুরু আমার হচ্ছেন বাল্মীকি আর সীতা দেবী মা, আর কিছু জানেন না। তাহারা দেশেতে রামচন্দ্র জগৎস্থলীতে তিনি রামায়ণ পাঠ করেছেন। এমন সুন্দর সুকোমল ছেলে আর সুমধুর গলা তাহার, রূপ রামের মতন ঠিক, আর গলা অত সুন্দর যে মূর্ছনা আর এইসব দ্বারা সব লোকের চিত্ত আকৃষ্ট করে নিয়েছে। যখন সীতার বন রাম লক্ষ্মণ সীতা যখন বনগমনের সবগুলি বর্ণন করছে তখন সব লোক কাঁদতে লাগলো, রাম কাঁদতে লাগলেন, কৌশল্যা ভরত ইত্যাদি যত লোক ছিল এমনকি হনুমান ইত্যাদিও কাঁদতে লাগলেন। তারপরে যখন রামলীলা শেষ হয়ে গেল তাহার কথা কীর্তন, রাম ভরত বললেন লক্ষণকে যে যাও তো জিজ্ঞাসা করেছে কার বেটা এরা, এদের বাপের নাম কি, কোথায় থাকে, পরিচয় নিয়ে আসো, আর এদেরকে পুরস্কার স্বরূপ একটি সোনার বিরাট থালাতে স্বর্ণ মুদ্রাগুলি এতে দেওয়া হোক, সুন্দর সুন্দর অলঙ্কার বস্ত্র দেওয়া হোক। লক্ষণ ছেলেদের কাছে গেলেন যে বাবা তোমার বাবার নাম কি বলো তো, কোথায় থাকো তোমরা? তখন লবকুশ বললেন যে আপনি তো বিদ্বান লোক, আপনি বিদ্বান লোক হয়ে এরকম কথা বলেন যে সে আমরা দেখছেন যে সে আমরা ব্রহ্মচারী, আর আপনি জিজ্ঞাসা করছেন বাবার নাম, গুরুর নাম জিজ্ঞাসা করতে পারলেন না? ব্রহ্মচারী আমরা, আমরা গুরু নিকটে তো থাকি, এই জন্য আপনার উচিত জিজ্ঞাসা করবেন যে আপনার গুরুর কে, গুরুর নাম কি, পিতা মাতা আমাদের যা কিছু এই গুরুদেব। তখন তিনি বললেন তাই তো, ব্রহ্মচারী নিকটে সন্ন্যাসী নিকটে জিজ্ঞাসা করতেন যে আপনি বিবাহ করেছিলেন, আপনার ছেলে পেলে আছে, তবে হ্যাঁ
यदि ब्रह्मचारी सन्यासी यदि घड़ी बांधे सोनार और ओई रकम ड्रेस थाके गृहस्थरा बिना छाता बिना चप्पले और हेटे चलते पारे आ ब्रह्मचारी और सन्यासी यदि आमरा छाता निये जूतो निये और कार गाड़ी थे আর কীর্তন না করি তাহলে লোক এই সবগুলি জিজ্ঞাসা করবে বাধ্য হয়ে আজকাল এই সবগুলি প্রশ্ন উঠে কিন্তু পূর্বে এই সব প্রশ্ন ছিল না শাস্ত্রে এই সবগুলি ছিল এই জন্য গুরুর শুধু নাম জিজ্ঞাসা করবে ওদের পরিচয় হচ্ছে গুরু মাত্র পরিচয় ব্রহ্মচারী সন্ন্যাসীর নিকটেতে তাহাদের বাড়ি কোনো খবর জিজ্ঞাসা করা উচিত লক্ষণ লজ্জিত হলে এই ছোট ছোট বালক আর আমাকে এইরকম উত্তর দিল তিনি নিরুত্তর হয়ে গেলেন বলি আচ্ছা বাবা তোমাদের গুরুকে আমাদের গুরু হচ্ছেন বাল্মীকি ঋষি তখন মনে মনে প্রণাম করলেন লক্ষণ লক্ষণ বললেন যে সে আমার ভ্রাতা রাম তাহার আদেশেতে আপনাকে কিছু পুরস্কার দিতে তোমাদেরকে পুরস্কার দিতে এসেছি এই পুরস্কার গ্রহণ করো তখন সোনার ভিতর সোনার থালা ভিতরেতে অসরফি সোনার দিয়ে আর তাহাকে দিতে লাগলেন তখন লকুশ বলল আমরা বনে জঙ্গলে থাকি গুরু আশ্রমে থাকি ওখানে কলার গাছ আছে আম গাছ আছে ওখানে নিকটেতে গোমতী নদী প্রবাহিত আমাদের কোনো পাত্রের দরকার নাই কোনো আমাদের আভূষণের দরকার নাই সোনার দরকার নাই আমরা বলকল বস্ত্র পরেছি এই আমাদের কোনো টাকা পয়সা কোনো জিনিসের দরকার নাই দেখো এই হচ্ছে ব্রহ্মচারীদের সন্ন্যাসীদের এই গলছে নীতি যদি আমরাই সমস্ত ভোগ করি তাহলে আমরা গৃহস্থ হয়ে যাব তাহলে তো কপটতা হয়ে যাবে এই সবগুলি আমরা লক্ষ্য করে চলবো নাই তো মহাপ্রভুর প্রত্যাগ করে দিবেন অতএব তিনি বললেন টাকার কি দরকার এটা রামচন্দ্রের দরকার রামচন্দ্রকে দিবেন আপনারাই ভোগ করবেন আমরা ব্রহ্মচারী আমাদের এই সবের কোনো দরকার নাই যে কোনো অলংকার রাখবো কি টাকা পয়সা দরকার নেই ঘর বাড়ি করব আমরা বনে জঙ্গলে থাকি আমাদের এইটা প্রয়োজন আর কিছু দরকার নেই লক্ষণ আরো লজ্জিত হলেন তারপরেও তারা বাড়িতে ফিরলো মা তাহার প্রতীক্ষা করছে আজকে অনেক দেরি হয়ে গেল ছেলেরা আমার আসলো না কখনো দরজাতে যাচ্ছে কখনো ঘরে ভিতরে ঢুকছে কখনো বাইরে যাচ্ছে সন্ধ্যার সময়তে লকুশ ফিরলো বাড়িতে দেখে মা তাহাদের দুজনকে অঙ্কের মধ্যে ধারণ করলো বলে যে বাবা তোমাদের দেরি কেন অত বিলম্ব কেন হলো মা একটু কথা বলবো আজকে আমরা গিয়েছিলাম একটি সভাতে একটি রাজা তাহার ওই বিরাট একটা যজ্ঞ করছে আর ওই যজ্ঞের মধ্যে দেখলাম মা একটা অপূর্ব জিনিস কি দেখলাম যে ওইখানেতে একটা স্বর্ণের একটা মূর্তি করা হয়েছে দেখলাম ঠিক অবিকল তোমার মতো যদি কথা বলতো তাহলে বলতাম যে তুমি মা আমি বুঝতে পারলাম না যে তোমার মতন মূর্তি ওখানে কেন আছে এই শুনেই সীতা দেবী আবার চোখ থেকে জল আসছে গেল লকুল সে মা তুমি কাঁদছো কেন আর কি রকম বলেন যে সে তিনি পতি আমার আমাকে প্রত্যাগ করেছে এটা বলতে পারেন কি বলতে পারেন না এই সবগুলি স্মরণ করাচ্ছেন এইখানেতে মন্দ মন্দ হাস্য করছেন তাকে প্রত্যাগ করে দিয়েছিলেন সীতা দেবী মনে মনে ভাবছেন কি এই শুনে ও রাম রাম রাজা রানীকে প্রত্যাগ করেছে রাম সীতাকে আমাকে প্রত্যাগ কখনো করতে পারে না আর যথার্থ সত্য সীতা দেবী ওইখানে বনে জঙ্গলেতে কাঁদছেন রামের জন্য বিরহেতে তাহার একটু ভার হালকা করছেন আর রামচন্দ্র ঘরেতে রাজভবনেতে বসে চাটাইর উপর শোয়ে আর সব সময় ওখানে সীতা দেবী চিন্তা করে আর স্বর্ণ সীতা তিনি আরাধনা করছে বলো তো কার কষ্ট বেশি রামের কষ্ট বেশি না সীতা দেবী সীতা দেবীর দুটি ছেলে আছে বাল্মীকি আছেন তার সঙ্গে হরি কথা বলতে বলতে তার মনটা কিছু লেগে যায় কিন্তু রাম কার সঙ্গে বলবেন ওই রকম ভাবে কৃষ্ণ লীলাতে কৃষ্ণ চলে গেলেন দ্বারকা এই রাধিকা শ্রীমতী রাধিকার গোপীগণ এরা খুব দুঃখী বিরহেতে
কিন্তু কৃষ্ণের বিরহ আছে কি না? এই গোপীগণ পরস্পর চর্চা করে, তাহার বিরহ তার কিছু লাঘব করতে পারে, কিন্তু দ্বারকাতে কৃষ্ণ কার কাছে এই বিরহ গুলি বলবেন? এই জন্য আমার মনে হয় যে কৃষ্ণের বিরহ বেশি, কে কিছু বলতে পারছে, ঘুমড়ে ভিতরে বন্ধে থেকে যায়। এরপরে যদি পরস্পর মিলন হয় তাহলে আনন্দের সীমা নাই। এই জন্য বিরহ আর মিলন, এই জন্য চৈতন্য মহাপ্রভু পরবর্তী কালেতে এই ঋণ শোধন করবার জন্য সীতা দেবীর তিনি নিজে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর ওই বিষ্ণুপ্রিয়া দেবী ওই গৌরচন্দ্রের নিমকাষ্টময়ী বিগ্রহ করে দিয়া তাহার সঙ্গে কথা বলতেন, তাহার জন্য কানতেন, তাহার আরাধনা করতেন। বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন ভক্তিস্বরূপিণী, কিরকম হতেন আরাধনা করতেন সময় অনন্তরে তার সবগুলি বলবো যে কিরকম হতে। একটি চালের দানা লিখছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চোখে জলেতে তাহাকে ধুইয়ে রাখছেন, কানতে কানতে নিরন্তর বিরহেতে প্রমত্ত হয়ে যেয়ে বিরহাতে, আর ওইগুলি চাউলগুলি আবার সন্ধ্যার সময় একটু রান্না করে দিয়ে ভোগ লাগে শচী মাকে দিয়ে দেন, আর উনি ঠাকুরকে দিয়ে আর কিছু গ্রহণ করে আর উনাকে দিয়ে দেন। কিরকম বিরহের কথা এইসব বলি। তো এই রামচন্দ্র এইখানেতে তিনি বলেছিলেন যে এই সমস্ত কথা হবে, বিরহ না থাকলে প্রেমের আস্বাদন হবে না, আর এই মিলন না হলে মিলনের উৎকৃষ্টতার জন্য এইটা হচ্ছে বিরহ। বিরহটা প্রধান নয়, যে সবসময় কৃষ্ণ রাধাজির সঙ্গে একেবারেতে বিরহেতে তিনি থাকবেন, সবসময় দ্বারকা থাকবেন, রাধা শ্রীমতী থাকবেন না, গোপীর থাকেন, এর জন্য ন রূপ গোস্বামী ইত্যাদি তো এইসবগুলি বর্ণনাই করেন নাই। কবি পূর্ণপুর তার বৃন্দাবন চম্পুতে, আনন্দ বৃন্দাবন চম্পুতে ওই কৃষ্ণের রাসলীলা পর্যন্ত বর্ণন করে রেখে দিলেন যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় নাই। অতএব মিলনটাই প্রধান, ওর মধ্যে সেবা উৎকর্ষ, কিন্তু তাহাকে আরো উৎকর্ষ বাড়াইবার জন্য এইসব বিরহেরও আছে, বিরহ বহু প্রকারে। যা হোক, এই স্থানেতে রামচন্দ্র সীতা দেবীকে এই সমস্ত বলেছিলেন, তাতে রামচন্দ্রের বেশ আনন্দ হয়েছিল, লক্ষণে আর আনন্দ হয়েছিল, এই জন্য তাহার নাম হচ্ছে মধুদ্বীপ। এইখানেতে আমাদের পূর্বে কি মহারাজ বললেন, এই স্থান হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান, এইখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়েছিল। তিনি তাহার মা নারায়ণী দেবী মহাপ্রভু উচ্ছিষ্ট কোন সময় গ্রহণ করেছিলেন শিবাস পণ্ডিতের গৃহেতে কীর্তনের সময়, তাহার গর্ভেতে এই জন্ম তাহার। তিনি শ্রীমদ্ভাগবত অভিন্ন চৈতন্য ভাগবত রচনা করেছেন, তাতে তিনি সমস্ত যাবতীয় লীলা সবগুলি বর্ণন করেছিলেন। তার মধ্যে ওই একটা জায়গা লিখেছেন, এত পরিহারে যে পাপী নিন্দা করে তবে লাথি মারো তাহার শিরের উপরে। কেন বললেন? নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান, তাহার উপরে তো বিধির কোন অঙ্কুশ নাই, তিনি যেভাবে লীলা করতে পারেন তার লীলা বহুগুলি কারণ আছে। অতএ তাহাকে দোষ দেখে যদি যে সন্ন্যাসী হয়ে আবার বিবাহ করলো, তাহলে তবে লাথি মারো তার শিরের উপরে। গুরু বৈষ্ণবের নিন্দা সহ্য করাও অপরাধ। যদি কোনো ব্যক্তি গুরু বৈষ্ণবের নিন্দা করতে থাকে আর সেখানে থাকি, তাহলে কান বন্ধ করে দিয়ে অথবা তার মুখ বন্ধ করে দিয়ে যাব, অথবা গঙ্গাতে যে কাপড় সমেত সেখানে স্নান করব। গুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ না করা ভালো। ইনি বলছেন যে নিত্যানন্দ প্রভুর যদি কেউ নিন্দা করে তবে লাথি মারো তার শিরের উপরে, এইটি হচ্ছে যথার্থ ধন্য। আর গুরু বৈষ্ণবের যদি কেউ নিন্দা শুনে আর কিছু যদি প্রতিবাদ না করে তো তাহার ভক্তি তো নষ্ট হয়ে যাবে। অতএব বল থাকলে তার জিহ্বার স্তম্ভন করে দিতে হবে, তর্ক যুক্তি বিচার দ্বারা তার জিহ্বার স্তম্ভন করে দিতে হবে। উদাহরণস্বরূপ বলল যে হনুমান রাবণের সোনার লঙ্কাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিলেন, রেগে টেকে না, তাহাদের রাগ নাই,
রাগের উপরে কন্ট্রোল তাহাদে, এই হচ্ছে যথা সহিষ্ণুতা। যে যদি ভগবানের হরি গুরু বৈষ্ণবের যদি নিন্দা করে তার মস্তক ছেদন করে দিতে হবে। এই জন্য হনুমান করেছে যথার্থ তিনি করেছিলেন। এই স্থানেতে আর একটি কথা আছে, এইখানে মহাপ্রভুর একজন পরিকর এখানে থাকতেন, তার নাম ছিল সারঙ্গ। এই পাশে তো তার ভিটা, মহাপ্রভুর সঙ্গে কীর্তনেতে তিনি চারিদিকে ঘুরিয়ে বেড়েতেন। করতে করতে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু একবার এইখানেতে তার কুটিতে এসেছিলেন এবং বলেছিলেন যে দেখো তুমি বৃদ্ধ হয়ে গেছ, তোমার ঠাকুর সেবা আছে, ঠাকুর সেবা তুমি চলে যাও, এদিকে দিকে ঠাকুরের সেবা হয় না, অত তুমি একটা শিষ্য করে লো। আর প্রভু আমি শিষ্য করব, আমি অযোগ্য, আপনি এইটা না বললেই ভালো হতো। না না আমি বলছি, তোমার কোনো অভিমান হবে না, তুমি একটা শিষ্য করো। তাহলে কাকে শিষ্য করব যদি যোগ্য না দেখি? তুমি কালকে যাকে দেখবে তাকে মন্ত্র দীক্ষা দিয়ে দিবে। ভোরবেলা চারটার সময় বেরিয়েছেন স্নান করতে নিকটে গঙ্গা, ওখানে গিয়ে দেখেন চারটার সময়ে যে সে একটা মরা বয়ে যাচ্ছে। তখন তিনি করলেন যে সে মহাপ্রভু তো বলেছেন যে সে যাকে দেখবে তাকে হরিনাম দীক্ষা দিয়ে দিবে, তো এইটা তো আজকে তো আমি সবপ্রথমে এই মরাটা দেখলাম। গঙ্গা জলেতে যেয়ে আরো ধরে টেনে নিয়ে আসলেন মরাটাকে, নিয়ে তার এই যে কাপড় টাপড় সবগুলি খুলে টলে দিয়ে দেখলেন যে একটা 12-13 বছরের একটা ছেলে, সুন্দর সুকান্ত, কিন্তু শরীরটা কালো হয়ে গেছে। ইতিমধ্যে তিনি জানতে পারলেন যে এইটা পাশে একটা ছেলে মারা গিয়েছে, তাকে সাপ কেটেছে, সাপ কাটলে তাকে পুড়াইতে না, এই জন্য গঙ্গা মধ্যে ভাসিয়ে দিয়েছেন, তাকে ধরে নিয়ে নিয়ে আসলেন। আর বললেন যে তাহলে মহাপ্রভু বলেছেন একে মন্ত্র দীক্ষা দিয়ে, তখন কানেতে তাকে গোপাল মন্ত্র দিলেন, গোপাল মন্ত্র দিয়ে হরে কৃষ্ণ করতে লাগলেন। ইতিমধ্যে ছেলেটা জেগে উঠল, দেখে যখন জেগে উঠল তখন তার পায়ে জড়িয়ে ধরে নিয়েছে যে আমাকে তো কালকে সাপ কেটে দিয়েছিল, তারপরে আমি জানি না যে কি হলো, আর এই সকালবেলা দেখছি এখানে। তখন তার মা বাপ শুনে দৌড়ে আসলো, আর গ্রামের সব লোক হাজার হাজার লোক জুটে গেল। তখন তার মা বাপ বলছে যে বাবা আমার সঙ্গে চলো। তিনি বলছেন যে আমি তো মরে গিয়েছিলাম, তোমরা মনে করো যে আমি মরে গিয়েছি, আর ইনার কৃপা প্রসাদে তো আমি জীবিত হলাম, আর তিনি আমাকে মন্ত্র দীক্ষা ইত্যাদি দিয়েছেন, ইনার সেবা ছাড়া আর আমি কোথাও যাব না। তার নাম ছিল মুরারি, তার নাম রেখে দিলেন মুরারি, এই জন্য এই স্থানের এই পাশেতে তার নাম হলো সারঙ্গ মুরারির পাঠ। এই গুরু আর শিষ্য, গুরু তেমনি তার শিষ্য তেমনি, এইরকম গুরু শিষ্য যদি হয় তাহলেই কল্যাণ হবে। আর যে গুরু সাত বার দিন বার পাল্টায় তার কোনো সিদ্ধান্ত নাই, জ্ঞান নাই, আর আর সবগুলি গুণ নাই। আজকাল জগতে এইরকম বহু গুরু ভেসে বেড়াচ্ছে, তাহাতে দ্বারা আমাদের মঙ্গল হবে না, উচ্চ চরিত্র হবে, মহাপ্রভুর শিক্ষাতে অনুপ্রাণিত হবেন, সমস্ত শাস্ত্রের জ্ঞাতা হবেন, ভগবত কিছু অনুভূতি হবে, দিন রাত হরি নামেতে প্রমত্ত থাকবেন, সংসারের প্রতি অনাসক্তি থাকবে, এইরকম যদি গুরু হয় তাহার পদাশ্রয় যদি করা যায় তাহলে মঙ্গলের কথা। এই সব স্থান অত্যন্ত পবিত্র, আমরা এখানে কৃপা করুন, রাম বট কৃপা করুন, রাম লক্ষণ কৃপা করুন, রাধা কৃষ্ণ তিনি কৃপা করুন, আর শেষে চৈতন্য মহাপ্রভু বিষ্ণু প্রিয়া দেবী সারঙ্গ মুরারি, এরা সকলেই আমাদের উপরে আপনাদের সকলের উপরে কৃপা করুন, যাতে এইরকম শুদ্ধ ভক্তি আমরা আস্বাদন করতে পারি, আর তার মধ্যে আমাদের লোভ হতে পারে। গৌর প্রেমানন্দ, সবাইকে বলে দিন আমাদের সমস্ত যাত্রী যেন আমতলায় পৌঁছে যেন, ওখানে খিচুড়ি যেন ওই পার্টি ঢুকছে ও রাস ঠাকুরের পিছনে পিছনে।
যারা এই মাত্র দর্শন করলেন তারা সবাই মাইকের রিক্সার দিকে চলে আসুন, এখানে রান্না হয়ে গেছে, ঠাকুরের ভোগ লাগবে, প্রসাদ পাবেন। সবাই স্নান করতে চাইলে স্নান করে নেবেন, ভোগ লাগবে, প্রসাদ পাবেন। ¡Ay, dame! 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 ¡Ay, d
Do you repeat that? What was that? I'm standing here witnessing the most amazing display of Kichari Prasadam I've ever seen in my life. There are 9 huge vats, and each vat probably has at least, what would you say, 100 gallons or 200 gallons? At least 200 gallons in each one. That much? In each vat? Yeah. Look at that vat. You know, 50 gallon drum? Yeah. It's about this tall. Yeah. But that vat there? That's at least 200. No. I think so. Maybe? I think 100. Yeah. Between 100 and 200. Okay. Let's estimate. All right. 10, 100, 100, 100. Probably about 2,000 gallons of prasadam. Kichari. Not a small amount. Well, when you've got some. Owner of this garden. Owner of this garden. Owner of this garden. Hobby. Very good. Hare Krishna. I'm gonna get it.
Some dialogue here. thank you. Ready.
Haribo. Haribo. Okay, thank you. Haribo. Haribo. Hare Krishna, Jai Krishna, Prana, Vatana, Bhulu, Emai Gurmi, Jadmi, 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 Asun. Hare Krishna, Jai Jai Krishna, Jai This sneaky. Man, that's a big Bengali. Whoa! Just make sure you make this an insert. You can ask her husband. Hey, Kirtan, do something funny. Do a backflip. Hey, here's the comedian right here. Oh, there he is. Okay, one, two, three. It's a Kodak moment. Yes. You're gonna walk? আমি হারিয়ে গেছে বউ খোঁজাখুঁজি করছো পাচ্ছে না He thinks he's going to be in the It's a car cam. We've got rickshaw cam, we've got bus cam. No, we do have bus from Raj Mandal Thurgram. But we don't have one of these buses. What is the meaning? Tanga. Okay. It's flatbed rickshaw cam. Haripur. Krishna, huh? Krishna is supreme personality of God. Yes. This is okay? Yes. Yes, very okay. Krishna is omnipotent, omnipresent and omniscient. Yes. No? Yes. But how will take how to Krishna Govardhan? How to Krishna Govardhan? জোর লাগছে আপনাকে না একটু একটু আগে আসুন না ভালো আছে আয়েস্তা আয়েস্তা ওরা ওরা সাথ ওরা ভাই হম লোক কি What is this name? Haripur. Koila. Cold. What? For a race for pink slips. What is this? You can see this. Black color, black. Cold. 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 Yes, cold.
Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. You want a race? You want a race? Hare. Hare Krishna. 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 Hare Whoa! Geez, that is an ad for traffic school. Yeah. जाकने प्रभु जी सोएंगे सोएंगे नो ओ स्पीड बम्प हम वो चेक कुछ तो दे दिया याद वो चला पता मादी पर मेरे को दिया था जानन को ना Hare Krishna. Hare Bro. Hare Bro. Hare Bro. नष्ट हो जाता है और कुछ नहीं लो नहीं तो सब कुछ बुढ़ा जाता है. श्री रामा जी को देखेंगे जीवन में विपरीत स्थिति था सब कुछ हरी कथा के तुरंत बोलते तुम मर जाओगे अभी तुम्हारा हो गया. और भागवत लपेटने का दो तीन नहीं होता.